जिंदगी का सफर। अज्ञान तिमिरांकुश ज्ञानार्च शलाकया चक्षु उन्मीलितं येन तस्मै श्री गुरुवेदम्। नमस्कार सकलके। माननीय सभापति, मंचे उपविष्ट सम्मानीय अतिथिवर्ग, प्रीति छात्र छात्रीवृंद, शिक्षक शिक्षिका मंडली, আমার ছোট বড় ভাই বোনেরা, সকলকে জানাই আমার প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। আমি এই বিদ্যালয়ের সকল ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকাদের ধন্যবাদ জানাই আমাকে এত বড় সম্মান দেওয়ার জন্য। প্রথমে আমি আমার মা বাবা ও শিক্ষকদের ধন্যবাদ জানাবো, যাদের অনুপ্রেরণা ও শ্রম আমাকে এই জায়গায় এনে দাঁড় করিয়েছে। আগামীতে যেসব ছাত্ররা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের উদ্দেশ্যে কিছু বলি। তোমরা ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত একাধিক টেক্সট বইগুলি ভালোভাবে রিডিং করবে, স্কুলের শিক্ষক মশাইরা যা বলে তা মনোযোগ দিয়ে শুনবে এবং বাড়ি গিয়ে তা সবাই করে দেবে। আমার এই সাফল্যে মূল চাবিকাঠি হচ্ছে আমার বাবার আদর্শ। আমার দৃষ্টিভঙ্গিতে আমার বাবা শ্রীযুক্ত অরবিন্দ ভৌমিক মহাশয় একজন আদর্শ শিক্ষক, একজন আদর্শ বাবা। উনি আমাকে শিখিয়েছেন শিক্ষকদের ও গুরুজনদের সম্মান করতে। আমার ছোট ভাইদের আমি বলব, তোমরা কখনো বাবার অসম্মান করবে না এবং কারোর প্ররোচনায় কোনো কমবে না। জীবনে চলার পথে অনেক ফাইনাল ড্রাগন সম্মুখীন হতে হয়, মনোবল শক্ত রাখবে, তাহলে দেখবে সব বাবা বিপত্তি দূর হয়ে গেছে। তোমাদেরকে বলবো বিবেকানন্দ একটি কথা মনে রাখার জন্য, এডুকেশন ইজ দি ম্যানিফেস্টেশন অফ পারফেকশন অলরেডি ইন ম্যান এন্ড ক্যারেক্টার ইজ দি টেস্ট অফ দ্যাট ম্যানিফেস্টেশন। আমাদের অনারেবল প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীজি বলেছেন, ইন্সপায়ার্ড বাই দি আর্নেস অফ স্বামী বিবেকানন্দ উই আর ওয়ার্কিং টায়ারলেসলি towards realizing the dreams and aspirations of our youth. তোমাদেরকে আরো একটা বলি, তোমরা জেনে খুশি হবে যে আমি সব বিষয়ে প্রজেক্টে 20 নম্বর পেয়েছি এবং অঙ্ক ও পরিবেশ বিজ্ঞান বিষয়ে 100 নম্বর পেয়েছি। এক্ষেত্রে স্যারদের ভূমিকা অপরিসীম। পরিশেষে তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আমার এই সাফল্যকে তোমাদের উদ্দেশ্যে উৎসর্গ করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ।